নমস্কার বন্ধুরা, চন্দনার কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার রান্নাঘরে আপনারা পেয়ে যাবেন এমন সব রেসিপি যেগুলো খুব কম সময়ে খুব কম উপকরণে করা যায়। শুধু ইউটিউবে গিয়ে লিখুন চন্দনার কিচেন। আজও আমি এসেছি এমনই একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, আজ আমি চটজল দিয়ে কীভাবে দই বড়া তৈরি করা যায় তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দই বড়া খেতে প্রায় সবাই ভালোবাসেন, কিন্তু বড়া তৈরি করে দই বড়া বানানোর ঝামেলার জন্য অনেকেই বাড়িতে দই বড়া তৈরি না করে দোকান থেকে কিনে এনে দই বড়া খেয়ে থাকেন। কিন্তু আজ আমি বড়া তৈরি না করে কীভাবে ঝটপট দই বড়া তৈরি করে ফেলা যায় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু এই দই বড়া ঝটপট তৈরি করে ফেলা যায়, তাই আমি এই দই বড়ার নাম দিয়েছি ঝটপট দই বড়া। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজ আমি ঝটপট দই বড়া কীভাবে বানাবো। আমি এখানে 200 গ্রাম টক দই নিয়েছি। প্রথমে এই টক দই ভালো করে একটু ফেটিয়ে নেব। টক দই ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে 1/2 টিস্পুন বিট নুন দিয়ে দিলাম। এই নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 টেবিল স্পুন চিনি দিলাম। টক দই তো একটু চিনি দিলে টেস্টটা ভালো হয়। 1 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম। ঝাল আপনারা যেরকম খান সেই অনুযায়ী দেবেন। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এটা এক পাশে সরিয়ে রাখব। আমি এখানে ফুলুরি নিয়েছি। একটা ফুলুরিকে আমি 1/2 করে নিয়েছি। যে কোনো পাড়ার দোকানেই আপনারা এই ফুলুরি কিনতে পাবেন। আমার ফুলুরিটা বড় বলে আমি 1/2 করে নিচ্ছি, কিন্তু যদি ছোট সাইজের ফুলুরি হয় তাহলে 1/2 করার কোনো প্রয়োজন নেই। তাহলে টুথপিক দিয়ে গায়ে একটু ছিদ্র করে নেবেন। ঠিক এইভাবে আমি 1/2 করে নিলাম। দেখুন, ফুলুরিটা বড় বলেই আমি 1/2 করে নিচ্ছি। এতে ভেতরে দইটা ভালোভাবে ঢুকে যাবে। সব ফুলুরি আমি 1/2 করে কেটে নিলাম। এবার আমি 1 বাটি প্লেন জল নিয়েছি। এটা নর্মাল ওয়াটার আছে। ফুলুরির 1/2 অংশ এই জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ডুবিয়ে নিলাম। নিয়ে 2 হাতে তালুতে রেখে হালকাভাবে প্রেস করে আমি জলটা চেপে বার করে দিলাম। এইভাবে আমি সব কটাই করে নেব। এতে ফুলুরিটা একটু নরম হয়ে যাবে। সব ফুলুরি রেডি করে নিলাম। এবার আমি উপর থেকে যে টক দইটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দেব। এইভাবে একবার ফুলুরি দিয়ে দই বড়া তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আগে খেয়ে দেখবেন, তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক করে দেবেন, বন্ধু আত্মীয়দের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যাতে সকলে এই রেসিপিটা শিখে যেতে পারে। আর যারা এখনও আমার চ্যানেলের বন্ধু হননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। বেল আইকন প্রেস করার পর অল অপশন এলে সেটাও প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে চলে যাবে। তৈরি করে রাখা দই আমি দিয়ে দিলাম। এবার আমি এর উপর তেঁতুলের টক মিষ্টি চাটনি দিয়ে দেব। এই রেসিপিও আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। আমি এর উপর একটু
জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিলাম। যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমি খুব সামান্য দিলাম। একটু ঝুরি ভাজা বা সেউ ভাজা দিয়ে দিলাম। একটু ধনে পাতার কুচি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ছটপট দই বড়া। দেখলেন তো বড়া তৈরির ঝামেলা ছাড়াই কিভাবে চটপট দই বড়া তৈরি হয়ে গেল। আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি আপনাদের দই বড়া কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। এতটাই সফট হয়েছে যে ঝটপট আমি এটা কেটে নিতে পারলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আমি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।